তো ফ্রেন্ডস দেখন্তু বর্তমান আমি দেখিবা ইশ্রম কার্ড কু কেমিতি অনলাইন মাধ্যমে আবেদন করি পারিবা। ওকে তো নিজ মোবাইল মধ্য কেমিতি ইজিলি তাকু আবেদন করিবে পুরা সম্পূর্ণ প্রসেস কু মু এইঠি স্টেপ বাই স্টেপ দেখাইবি। তো কোন করিবি দেখন্তু যেমিতি দেখন্তু যে কোনসি গুটে ব্রাউজার কু জিবে যেমিতি রহিছি ক্রোম ব্রাউজার সেই ভলে দেখন্তু মু এইঠি ক্রোম ব্রাউজার কু পলে আসছি। দেন দেখি পাতিবে সার্চ বার তারি উপরে ক্লিক করিবে টাইপ করিবে দেখন্তু register.ishram.gov.in ওকে তারপরে ইয়াকু আপনার লগ ইন করদেবে। দেখুন তো মু সার্চ করদেউছি সার্চ কলাপরে এই ভাড়া হোম ইন্টারফেস পড়ে আসব। যদি আপনার মোবাইল ওপন করছেন কোন করবে থ্রি ডট অছি তার উপরে সিম্পলি গোটে ক্লিক করিকি তলকু টিকে স্ক্রল করিবে দেখিপারথিবে ডেস্কটপ সাইড তারপরে টিক করদেবে। দেখুথিবে ডেস্কটপ ভাড়া পড়ে আসব এই ভাড়া হোম ইন্টারফেস পড়ে আসব। দেখুন তো এটি ইনফরমেশন রিকোয়ার ফর রেজিস্ট্রেশন কোন অছি দেখুন তো আধার নম্বর নিহাতি রইবা দরকার। তারপর দেখুন আধার লিঙ্ক একটিভ মোবাইল নম্বর আধার সহ লিঙ্ক হয়েছিবা মোবাইল নম্বর নিহাতি রইবা দরকার। তারপর দেখুন ব্যাঙ্ক একাউন্ট ডিটেল এইটা বি রহিবা নিহাতি দরকার জাঁপারছেন। তারপর দেখুন এজ সুড বি বিটুইন 16-59 ইয়র দেখুন 16-59 বর্ষ হয়েছে দরকার তাঠু বেশি হলে চলিব না কিংবা কম হয়েছে হবনি বুঝিপারছেন। তারপর দেখুন বর্তমান আসবা সেলফ রেজিস্ট্রেশন ফর্ম কু দেখুন এইটি রয়েছে আধার লিঙ্ক মোবাইল নম্বর ইজ প্রেফার আধার লিঙ্ক মোবাইল নম্বর এন্টার করা তারপরে ক্যাপচা দিয়েছি তারপরে দেখুন এটি দিয়েছি এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফন্ড অর্গানাইজেসন ইয়াকু সব ন করদেবা আমার এইসব না। তারপরে সেন্ড ওটিপি রে ক্লিক করি দেখুন এইসব মু ফিল করদেউছি দেখুন এইসব কু মু ফিল করদেছি। দেন দেখুন সেন্ড ওটিপি রে ক্লিক করদেবা দেখুন মু ক্লিক করদেছি যেমতি দেখুন এইটি ওটিপি আসিযিব দেখুন। তারপরে দেখুন এন্টার ওটিপি রে মু মোর ওটিপি যে আসছিল মোবাইল নম্বর কু সেইটা কু মু এন্টার করে দিয়েছি দেখুন। তারপরে সবমিট উপরে ক্লিক করদেউছি ক্লিক কলাপরে দেখুন এইভাবে হোম ইন্টারফেস পড়ে আসব। আধার নম্বর যেটি মাগুছি আধার নম্বর এন্টার করবে তারপরে এই যে লেখা হয়েছে টিক গোটে অছি আই এগ্রি টু টার্ম কন্ডিশন যে রয়েছে তার ইশ্রম কার্ড পাই টার্ম কন্ডিশন রয়েছে তাকু আপন এইটি টিক করিবে নহলে হবনি। দেখুন মু এইটি সবকিছি ফিল আপ করদেউছি তারপরে দেখুন এইটি সবকিছি আধার নম্বর এবং যে কন্ডিশন লা টার্ম কন্ডিশন তাকু এগ্রি করদেছি টিক মারিদেছি এটি দেন সবমিট উপরে মু ক্লিক করুছি। দেখুন আধার সহ লিঙ্ক হয়েছে মোবাইল নম্বর কু গোটে ওটিপি আসিযোগ দেখুন ওটিপি আসিযাই সেইটা কু আপনার এইটি দেখুন এন্টার করবে দেখুন এইটি মু এন্টার করদেউছি তারপরে দেখিপারছেন যে ওটিপি মোবাইল নম্বর কু আসি সেইটা দেখুন মু এন্টার করে দিয়েছি দেখুন এইটি তারপরে দেখুন ভ্যালিডেট উপরে মু ক্লিক করদেউছি। তারপরে দেখুন এই ভাবে ফর্ম ইন্টারফেস পড়ে আসব রেজিস্ট্রেশন ফর্ম দেখুন পর্সনাল পার্টিকুলার এজ পার আধার দেখুন পুরা ডিটেল পড়ে আসছি যে আধার সহ লিঙ্ক লা দেখুন পুরা পড়ে আসছি। তারপরে এইটি দেখুন আসিগলা পরে কোন করবে দেখুন এইটি ঠিক আছে তারপরে কন্টিনিউ টু এন্টার দা অদর ডিটেল দেখুন সেইটি আপনার ক্লিক করবে যেমনি মু ক্লিক করদেউছি ফার্স্ট যেটা লা দেখুন ইয়র পর্সোনাল ইনফরমেশন সেটা হয়ে যাই তারপরে পর্সোনাল ইনফরমেশন কু এইটি ফিল আপ করা যাব দেখুন ফার্স্ট রয়েছে রেজিস্ট্রেশন মোবাইল নম্বর অলরেডি ফিল আপ হয়েছে এমার্জেন্সি নম্বর তাকে ফিল আপ করা যাব মেল আইডি গোটে দেবে মেরিটাল স্ট্যাটস দেবে আপনার যদি ম্যারেজ করছেন ম্যারেজ লিখবে আনম্যারেজ যদি বিবাহ করে না আনম্যারেজ লিখবে ফাদার্স নেম লিখবে তারপরে দেখুন এইটি সোশিয়াল ক্যাটেগরি লিখবে কোন দিয়েছি দেখুন সোশিয়াল ক্যাটেগরি যে রয়েছে এসসি এসটি ওবিসি এইসব দেবে তারপরে দেখুন ব্লড গ্রুপ দেবে তারপরে এইটি দেখুন ডিফারেন্টলি ব্লড এইটা ইয়েস ন করবে দেখুন তারপরে নমিনি ডিটেল দেবে নমিনি পুরা নাম দেবে তারপরে সেভেন কন্টিনিউ দেখুন সবকিছি মু এইটি ফিল আপ করদেউছি। তারপরে দেখুন ফ্রেন্ডস পর্সোনাল ইনফরমেশন যে সবকিছি মু ফিল আপ করদেছি তারপরে এটি দেখুন যে রয়েছে সোশিয়াল ক্যাটেগরি যে যদি আপনার এসসি কিংবা এসটি হয়েছিল তো আপনার কোন করবে সোশিয়াল ক্যাটেগরি সার্টিফিকেট আপনার কাস্ট সার্টিফিকেট কু এইটি এন্টার করবে সেটা বি কোথায় দেখুন পিডিএফ কিংবা পিএনজি জেপিজি ফর্মাটে ওয়ান এমবি রু তলকু হয়েছে দরকার বুঝিপারছেন। তারপরে দেখুন সবকিছি নমিনি ডিটেল কু মু ফিল করদেছি তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ রে ক্লিক করবে দেখুন মু যেমতি ক্লিক করদেছি তারপরে দেখুন সেটা হয়ে যাই কমপ্লিট তারপরে এড্রেস পড়ে আসছি দেখুন রেসিডেনশিয়াল এড্রেস ডিটেল এড্রেস দেখুন পুরাপুরি পড়ে আসছি দেখুন এইটি সবকিছি ফিল আপ করদেবে এটা কিছু অসুবিধা না আপনার ফিল আপ করে পেয়ে দেখুন মু এই সব ফিল আপ করদেছি
ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଇଠି ମୁଁ ସବୁକିଛି ଫିଲ୍ଅପ୍ କରିଦେଇଛି। ଦେଖନ୍ତୁ ରେସିଡ଼େନ୍ସିଆଲ୍ ଡିଟେଲ୍ରେ ଦେଖନ୍ତୁ ସବୁକିଛି ଫିଲ୍ଅପ୍ ହେଇଯାଇଛି। ଦେନ୍ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ମଧ୍ୟ ଟିକ୍ କରିଦେଇଛି ଯେଉଁ ବକ୍ସ ଥିଲା ଇଜ୍ ପରମାନେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ ସେମ୍ ଏଜ୍ କରେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍, ତ ପରମାନେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ ମୋର କରେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ ସହିତ ସମାନ ଅଛି, ସେଥିପାଇଁ ମୁଁ ଟିକ୍ କରିଦେଇଛି। ଯଦି ଅଲଗା ଥିବ ଏଇଠି ଆଣ୍ଟିକ୍ କରିବେ, ତା ପାଇଁ ପୁଣି ଗୋଟେ ଫର୍ମ ପଳେଇ ଆସିବ, ସେଇଟା ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କରିବେ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ସେଭ୍ ଆଣ୍ଡ କଣ୍ଟିନ୍ୟୁରେ କ୍ଲିକ୍ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଯେମିତି କ୍ଲିକ୍ କରିଦେଇଛି, ତାପରେ ଦେଖନ୍ତୁ ଆସିଯିବ ଏଇଭଳିଆ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ଫର୍ମ, ଏଜୁକେସନାଲ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍ ଡିଟେଲ୍ ପଳେଇ ଆସିବ। ଆପଣ ଏଜୁକେସନାଲ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍ ଦେବେ, ତା ସହିତ ଆପଣଙ୍କର ସାର୍ଟିଫିକେଟ୍ ମଧ୍ୟ ଏଠାରେ ଫିଲ୍ଅପ୍ କରିବେ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଇନକମ୍ ଯେଉଁ ରହିଛି ମନ୍ଥଲି ଇନକମ୍ ସ୍ଲାବ୍, ତାପରେ ଯଦି ଆପଣଙ୍କର ଇନକମ୍ ଥିବ ତ ଦେବେ, ତା'ର ପୁଣି ଏଇଠି ଚୁଜ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଏଇଠି ଏଜୁକେସନାଲ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍କୁ ଦେଇଦେଉଛି। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଜୁକେସନ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍ ଯେଉଁ ଥିଲା ସବୁକିଛି ଫିଲ୍ଅପ୍ କରିଦେଇଛି। ମନ୍ଥଲି ଇନକମ୍ ସ୍ଲାବ୍ ସେଇଟା ଇନକମ୍ ମୁଁ ଫ୍ରେଶର୍ ଅଛି ତ ଇନକମ୍ ନାହିଁ, ତ ସେଇଟାକୁ ମୁଁ ଛାଡ଼ି ଦେଇଛି। ଦେନ୍ ଦେଖନ୍ତୁ ସେଭ୍ ଆଣ୍ଡ କଣ୍ଟିନ୍ୟୁରେ କ୍ଲିକ୍ କରିଛି। ତ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ମନ୍ଥଲି ଇନକମ୍ ସ୍ଲାବ୍ ଯାହା ହେଲେ ବି ଆପଣଙ୍କୁ କିଛି ଦେବାକୁ ପଡ଼ିବ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଦେଇଦେଉଛି, ତାପରେ ଦେଖନ୍ତୁ କ୍ଲିକ୍ କରିଦେଉଛି ସେଭ୍ ଆଣ୍ଡ କଣ୍ଟିନ୍ୟୁ। ତାପରେ ଦେଖନ୍ତୁ, ତାପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଅକୁପେସନ୍ ଆଣ୍ଡ ସ୍କିଲ୍ ଯେଉଁ ରହିଛି ଆର୍ ୟୁ ଏ ଜିଗ୍ ୱାର୍କର, ତ ଏଇଠି କୌଣସି ଯଦି ଆପଣ ଟେମ୍ପରାରୀ ଭାବରେ କଣ୍ଟ୍ରାକ୍ଟରଙ୍କ ପାଖରେ କାମ କରୁଛନ୍ତି ତ ଇଏସ୍ କରିବେ। ଯଦି ଇଏସ୍ କରୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ କ'ଣ ଆସିବ, କ'ଣ କାମ କରୁଛନ୍ତି, ଜିଗ୍ ଅକୁପେସନ୍ କ'ଣ କ'ଣ କାମ କରୁଛନ୍ତି, ଆପଣ ଏକ୍ସପିରିଏନ୍ସ କେତେ କ'ଣ ରହିଛି ସବୁକିଛି। ଯଦି ନ କରିଦେଉଛନ୍ତି, କୌଣସି କାମ କରୁନାହାନ୍ତି, ପ୍ରାଇମେରୀ ଅକୁପେସନ୍ କ'ଣ ଅଛି ସବୁକିଛି ସେ ଏଇସବୁ ଫିଲ୍ଅପ୍ କରିବେ, ବୁଝିପାରୁଛନ୍ତି। ତାପରେ ସେଭ୍ ଆଣ୍ଡ କଣ୍ଟିନ୍ୟୁରେ କ୍ଲିକ୍ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ସବୁକିଛି ଫିଲ୍ଅପ୍ କରିଦେଉଛି। ତାପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଅକୁପେସନ୍ ଆଣ୍ଡ ସ୍କିଲ୍ ଡିଟେଲ୍ ସବୁକିଛି ମୁଁ ଫିଲ୍ଅପ୍ କରିଦେଇଛି। ଦେନ୍ ଦେଖନ୍ତୁ ସେଭ୍ ଆଣ୍ଡ କଣ୍ଟିନ୍ୟୁ ଉପରେ କ୍ଲିକ୍ କରିଦେବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଯେମିତି କ୍ଲିକ୍ କରିଦେଇଛି, କ୍ଲିକ୍ କଲା ପରେ ଦେଖନ୍ତୁ ଏଇଭଳିଆ ହୋମ୍ ଇଣ୍ଟରଫେସ୍ ପଳେଇ ଆସିବ। ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଡିଟେଲ୍ ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଆପଣ ଫିଲ୍ଅପ୍ କରିବେ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଡିଟେଲ୍। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଫିଲ୍ଅପ୍ କରିଦେଉଛି ଏଇଠି ସବୁକିଛି। ତାପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଡିଟେଲ୍ ସବୁକିଛି ମୁଁ ଫିଲ୍ଅପ୍ କରିଦେଇଛି। ଦେନ୍ ଦେଖିପାରୁଥିବେ ସେଭ୍ ଆଣ୍ଡ କଣ୍ଟିନ୍ୟୁ ଉପରେ ଆପଣ କ୍ଲିକ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ତାପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ ଫର୍ମ ପ୍ରିଭ୍ୟୁ ପାଇଁ ସେଲ୍ଫ ଡିକ୍ଲାରେସନ୍ ଫର୍ମ ଆସିଯାଇଛି। ଦେଖନ୍ତୁ ସବୁକିଛି ହେଇଯାଇଛି, ତାପରେ ପ୍ରିଭ୍ୟୁ ଆପଣ କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ସବୁକିଛି ଯାହା ଆପଣଙ୍କର ପ୍ରିଭ୍ୟୁ ଯଦି ଭୁଲ୍ଭାଲ୍ ହେଇଛି ସବୁକିଛିକୁ ପ୍ରିଭ୍ୟୁ କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ତାପରେ ଏଇଠି ଅଣ୍ଡରଟେକିଂ ଦେଇଛି, ବକ୍ସ ଗୋଟେ ଦେଇଛି, ଟିକ୍ କରିକି ଆପଣ ସବମିଟ୍ କରିପାରିବେ, ନହେଲେ କିଛି ଭୁଲ୍ଭାଲ୍ ଥିଲେ ଆପଣ ଏଡ଼ିଟ୍ କରିପାରିବେ। ଓକେ, ତାପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ସବୁକିଛି ଠିକ୍ଠାକ୍ ଅଛି, ତ ମୁଁ ଡାଇରେକ୍ଟଲି ଏଇଠି ସବମିଟ୍ କରିଦେଉଛି। ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଅଣ୍ଡରଟେକିଂକୁ କ୍ଲିକ୍ କରି ଡାଇରେକ୍ଟ ସବମିଟ୍ ଉପରେ ଦେଖନ୍ତୁ ମୁଁ କ୍ଲିକ୍ କରିଦେଇଛି, ଦେଖିପାରୁଛନ୍ତି। କ୍ଲିକ୍ କଲା ପରେ ଦେଖନ୍ତୁ ମେସେଜ୍ ଗୋଟେ ଆସିଯାଇଛି, ତାପରେ ଦେଖନ୍ତୁ ଆସିଯାଇଛି, ଦେଖନ୍ତୁ ଥ୍ୟାଙ୍କ୍ ୟୁ ଫର୍ ରେଜିଷ୍ଟ୍ରିଂ ଏଜ୍ ଆନ୍ ଅର୍ଗାନାଇଜ୍ ୱାର୍କର୍, ୟୋର୍ ୟୁ ଏ ଏନ୍ ନମ୍ବର ହେଜ୍ ବିନ୍ ସେଣ୍ଟ ବାଇ ମେସେଜ୍ ଟୁ ୟୋର୍ ରେଜିଷ୍ଟର୍ ମୋବାଇଲ୍ ନମ୍ବର। ଦେଖନ୍ତୁ ମେସେଜ୍ ଆସିଯାଇଛି। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଏଇଭଳିଆ ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ଥିଲା ମୋର ଇଶ୍ରମ କାର୍ଡ଼, ଦେଖନ୍ତୁ ପୁରାପୁରି ପଳେଇ ଆସିଛି, ଏହାକୁ ଆପଣ ଚାହିଁଲେ ଡାଉନଲୋଡ଼୍ କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଡାଉନଲୋଡ଼୍ କରିଦେଉଛି, ଦେଖନ୍ତୁ ୟୁ ଏ ଏନ୍ ଯେଉଁ କାର୍ଡ଼ଟି ପଳେଇ ଆସିଛି, ଦେଖନ୍ତୁ ମୁଁ ଡାଉନଲୋଡ଼୍ କରିଦେଉଛି। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଡାଉନଲୋଡ଼୍ ଯେଉଁ ଆସିଛି ଏଇଠି ଡାଉନଲୋଡ଼୍ କରିପାରିବେ ଏଇଭଳିଆ। ଦେଖନ୍ତୁ ଡାଉନଲୋଡ଼୍ ହେଇଗଲା ମୋର, ଦେଖନ୍ତୁ ଦେଖିପାରୁଛନ୍ତି। ତ ଆପଣ ମଧ୍ୟ ଏଇଭଳିଆ ଏହାକୁ ଡାଉନଲୋଡ଼୍ କରିପାରିବେ। ଓକେ, ତ ଆଶା କରୁଛି ଏଇ ଇନଫର୍ମେସନ୍ଟି ଯଦି ଆପଣଙ୍କୁ ନିହାତି ଭଲ ଲାଗିଥାଏ, ଆମ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ଏବଂ ଚ୍ୟାନେଲ୍କୁ ଯଦି ନୂଆ ଆସିଛନ୍ତି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ। ଥ୍ୟାଙ୍କ୍ ୟୁ।